ডিসক্লাইমার, ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। কই ও দুলা ভাই, শালি কই ও দুলা ভাই, গাছের নিচে ঝুলে কি দুলা ভাই, কই চুপ থাক, আল্লাহ দিছে করুন কি। না কথা সত্য, আল্লাহ দিছে কিছু করার নাই। আল্লাহ কই কি হয়ে গেছে, কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন কাটতেছে সবার, নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও। প্রথম যে গানটা দেখছেন এরকম গানই আজকে আপনাদের আমি শোনাবো। তাই আজকে ভিডিওর টপিকের নাম হচ্ছে বাংলা দুষ্ট গান। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা, এগুলো ভালো করে লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আজকে ভিডিওটি অবশ্যই একলা দেখবেন। আগে আমি নোটিফিকেশন দিয়ে দিয়েছি, তো লেটস গো টু দ্য ভিডিও। আজকে আমরা দেখবো বাংলাদেশে কিছু দুষ্ট গান। আমরা যখন ছোট ছিলাম তখন এই গানগুলো আইসক্রিমওয়ালা, বিয়ে বাড়ি, এমনকি আশেপাশের দোকানেও এই গানগুলো বাজানো হতো। সেগুলোর মানে আমরা কিছুই বুঝতাম না, কিন্তু এখন আমরা এইসব গান শুনলে এখন অনেকটাই লজ্জায় পড়ে যাই। কেন? আপনার এই কেনের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো লাগাও বাংলাদেশের দুষ্ট গান। আমি বুঝলাম না সামনে বসে কি খাইয়ে দিছে তার। ফাজিলের মতো কথা বলবা না। আর মেয়েরা কি বেবির সামনে বসে? আর আপনি সামনে বসছেন দেখি তো আপনার এই অবস্থা, কি কান মোশারেফ ভাই? ওই ময়ও তো হেডে রাস্তা যদি খারাপ হয় তাহলে বেবি গুলো তো বারবার ব্রেক 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 করবেই। আপনার কোথায় নরম জায়গা সেটা বেবি গুলাই কেমনে জানবো? এইসব গান যে কারা লিখে তা আমার জানা নাই। আমি কিছুতেই বুঝলাম না, একটু খুলে বলুন। আমি জুয়ান একটা মাইয়া, এই গানটা শুনে না এমন কোন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এই গানটা দ্বারা কি বুঝিয়েছে তা কি আপনারা বুঝেছেন? এই গানটা দ্বারা বুঝিয়েছে যে সরকারি কাকুর কাছে মেয়ে বিয়ে দিলে এই অবস্থাই হবে আপনার মেয়ের। এই মিনিংটা কিন্তু একেবারেই ডাইরেক্ট, এখানে আমার কিছু বলার নাই। আর এই সব গানই আইসক্রিমওয়ালা গ্রামে গ্রামে মাইক দিয়ে বাজাইতো। এটা একটা সিনেমার গান, এই গানের লিরিক্স কিন্তু আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আর তোমার যৌবন এক সেল লাল টমেটোর মতোই দেখা যাইতেছে, এটা আমরা প্রথমেই দেখে বুঝছি। আইয়াস বাংলা সিনেমার এই অবস্থা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হায় হায় মলম লাগাইয়া দিল পাতায়, ডাক্তার বেটায় মলম লাগাইয়া দিল পাতায়। এটা একটা পুরো লেভেলের গান, ডাক্তার বেটা কোথায় মলম লাগাইছে? হায় হায় মলম লাগাইয়া দিল পাতায়, ডাক্তার বেটা। আচ্ছা আমি বুঝলাম না, মলম লাগানোর সাথে এই নাচের কি সম্পর্ক? শালি কই ও দুলা ভাই, শালি কই ও দুলা ভাই, গাছের নিচে ঝুলে কি আর ঝুলবে, লাউ কদু এইসবই তো গাছের নিচে ঝুলে, এছাড়া কি ঝুলে বলেন? দুলা ভাই কই চুপ থাক, আল্লাহ দিছে করুন কি। ও তাইলে আপনি কেমন দুলা ভাই যে আপনার গাছের ঝুলন্ত ফল আপনার শালি দিয়ে খেয়ে ফেলাইছে? শুভন যে আপনার ডাইলের পুরি আর ডাব সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। মনের মতো বন্ধু পালে লাগতো কাপের কাপ, আরে মনের মতো বন্ধু পালে লাগতো কাপের কাপ। আপনি এখনো মনের মতো বন্ধু পান নাই, যেই গান আপনি গাইছেন তাতে আপনি অল্পতেই পেয়ে যাবেন। টাঙ্কিয়া আমার ছেদা হইয়া গেছে পানি থাকে না, টাঙ্কি ছেদা হইলে তো পানি এমনিতেই থাকে না, এটা গানে গানে বোঝানোর কি আছে? মিস্ত্রি কোথায় গেছে সেটা আপনি যাইয়ে খুঁজে আনেন, এই জায়গায় বসে গান গাইলে কি আর মিস্ত্রি আসবে? হাসি বন্ধ বন্ধ, ঠিক আছে হাসি বন্ধ করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর একটা কথাই বলতে চাই, ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি শুধু বিনোদনের জন্য। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না।